हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एंड गाइडलाइन। फ्रेंड्स, आज किछु दिन पर आपनादेर संगे वीडियो शेयर करते एसेछि किछु प्रॉब्लेमेर जोन्नो। तो आपनारा निश्चयई भालो आछेन, भालो थाकबेन एबं वीडियोटि शेयर करबेन। खूब इम्पोर्टेंट वीडियो, शेयर करा अत्यंत जरूरी। विषयटि हलो एचआरडी ह्यूमैन रिसोर्स डेवलपमेंट मिनिस्टर এর নেতৃত্বে শিক্ষা জগতে এক আমূল পরিবর্তন হচ্ছে। সেই নতুন নিয়মের কয়েকটি নিয়ম নীতি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। নতুন শিক্ষা পলিসি বদলে শিক্ষা জগতে 2020 ইংরাজির নতুন শিক্ষানীতির প্রস্তাবে ক্যাবিনেটের সিদ্ধান্তের মোহর। 5+3+3+4 কি হয় এবার আলোচনায় যাচ্ছি। 34 বছর পর নতুন জাতীয় শিক্ষানীতিতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার। শিক্ষানীতি অনুযায়ী এখন কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত ও অষ্টম এবং তারপর সম্ভব হলে স্থানীয় ও মাতৃভাষা শিক্ষাদানের গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন শিক্ষানীতিতে স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় বদল আনা হয়েছে। এখন বলছি, স্কুল শিক্ষার ক্ষেত্রে যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো হলো, নাম্বার ওয়ান, কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত ও অষ্টম, তারপর সম্ভবত স্থানীয় ও মাতৃভাষার শিক্ষাদানের উপর গুরুত্ব দেওয়া। নাম্বার টু হলো, নিউ জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কলেজের মতো স্কুলে থাকছে অপশনাল বিষয়। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংস্কৃত থাকবে ঐচ্ছিক বিষয়, মানে সংস্কৃত অপশনাল থাকবে, এটা নিজেদের চয়েসের উপর নির্ভর করবে। পড়ুয়াদের পড়তে হবে তিনটি করে ভাষা, তবে কোনো ভাষা তাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। নাম্বার থ্রি, এখন তো জানেন স্কুল শিক্ষা 10+2 হিসাবে চলে, কিন্তু বর্তমান শিক্ষা নীতি ও নিয়ম অনুসারে 5+3+3+4 মডেল হবে স্কুল শিক্ষা। স্কুল জীবনের প্রথম 5 বছর থাকছে 3 বছরের প্রি স্কুল, সঙ্গে প্রথম ও দ্বিতীয় শ্রেণী, পরের তৃতীয় বছর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, পরবর্তী 3 বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং শেষের 4 বছর নবম থেকে দ্বাদশ শ্রেণী। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে, কিন্তু এতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তৃতীয়, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষা থাকবে, পরীক্ষা নেবে স্কুল। নতুন ব্যবস্থা, পড়ুয়ারা নিজের ইচ্ছার ভিত্তিতে বিষয় বেছে নিতে পারবে, অর্থাৎ কোনো ছাত্র বিজ্ঞানের সঙ্গে মিউজিকও পড়তে চাইলে সে বিকল্প থাকবে। ভোকেশনাল পাঠ্যক্রম ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে। এখন বলি দক্ষতার উপর কতটুকু গুরুত্ব দেওয়া হবে। বোর্ডের পরীক্ষা হবে অর্জিত জ্ঞান ভিত্তিক, এতে মুখস্থ বিদ্যার অভ্যাস কম করা হবে। এইটি কিন্তু একদম সঠিক কথা, কারণ মুখস্থবিদ্যা সঠিক হয় না। যাই হোক, এতে বলা হয়েছে কোনো পড়ুয়া যখন স্কুল থেকে বের হবে তখন স্থির করা হবে যে সে কোন দক্ষতা নিয়ে স্কুল শিক্ষা শেষ করেছে। ছাত্ররা স্কুলের শিক্ষার সময় নিজের রিপোর্ট কার্ড তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করবে। বর্তমানে মিন্স পুরনো শিক্ষা অনুযায়ী শিক্ষার রিপোর্ট কার্ড তৈরি করেন টিচার, কিন্তু নতুন শিক্ষানীতিতে ভাগ থাকবে। প্রথম পড়ুয়ারা নিজের মূল্যায়ন করবে দ্বিতীয়ত ধাপে, সহপাঠীরা তৃতীয় ধাপে মূল্যায়ন করবেন অধ্যাপকরা। এখন বলছি স্নাতক কোর্স নিয়ে। সিস্টেমটা থাকবে প্রথম বছরে সার্টিফিকেট, দ্বিতীয় বছরে ডিপ্লোমা, তৃতীয় বছরে ডিগ্রি। কলেজে এখন ডিগ্রি 3 ও 4 বছরের হবে, 3 বছর পর ডিগ্রি সেই পড়ুয়াদের জন্য যারা উচ্চশিক্ষা আর নেবে না।
উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের 4 বছরের ডিগ্রি করতে হবে, তাদের জন্য এমএ 1 বছরে করার সংস্থান থাকবে। এখন আর পড়ুয়াদের এমফিল করতে হবে না, এমএ এর পর সরাসরি পিএইচডি করতে পারবে। নতুন শিক্ষানীতিতে বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ম একই হবে। এখন কোনো ডিমড ইউনিভার্সিটি ও সরকারি ইউনিভার্সিটির নিয়ম ভিন্ন হবে না। নতুন নীতিতে স্কুল ও উচ্চশিক্ষার বহু ভাষাবাদের ক্ষেত্রে উৎসাহ দেওয়া হবে। কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে, সকলের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য। 2025 ইংরাজির মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, এই হলো নতুন শিক্ষানীতির নিয়ম। তো ফ্রেন্ডস, আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। ভালো করে শুনবেন ভিডিওটি এবং শেয়ার করবেন, এটুকুই রিকোয়েস্ট করছি। ধন্যবাদ।